প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন অধ্যায়টি নিয়ে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম ঘনমাত্রা সম্পর্কিত আমাদের পার্ট ওয়ান আজকে ঘনমাত্রা সম্পর্কিত পার্ট টু নিয়ে আলোচনা করব দেখো এখানে ঘনমাত্রা আমরা একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স পার্সেন্ট দ্রবণের মোলারিটি কিভাবে বের করব দেখো সেটা হচ্ছে টেন গুণ এক্স দেড় হচ্ছে এম মানে হচ্ছে আনবিক বল এখানে এক্স পার্সেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে ধর আমি বলি যদি দশ পার্সেন্ট তাহলে এখানে এক্স মান হচ্ছে দশ আমি যদি বিশ পার্সেন্ট বলি তাহলে এক্স মান হচ্ছে বিশ অর্থাৎ পার্সেন্টেজ থেকে আমাদের মলাটি বের করার সূত্র হচ্ছে টেন গুণ এক্স বাই হচ্ছে আণবিক বল আর একটা হচ্ছে যদি আমাদের প্রশ্নে পার্সেন্টেজ এবং ঘনত্ব দুইটাই দেওয়া থাকে তখন আমরা আসলে মোলাটি কিভাবে বের করব সেটা হচ্ছে ধরো ঘনত্ব এবং এক্স পার্সেন্ট দ্রবণের মোলাটি হচ্ছে দেখো আগের মতোই শুধু টেন গুণ এক্স ছিল শুধু বাড়তি আমাদের ঘনত্বটা গুণ করতে হবে ডিভাইড বাই হচ্ছে আমাদের আণবিক বল এই সূত্রটা কিন্তু ছোট্ট একটা সূত্র এটা দিয়ে আমাদের কিন্তু গাণিতিক অঙ্ক আসে পরীক্ষায় দেখো আমাদের একটা অঙ্ক দেখি আমরা সেটা হচ্ছে টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মোলারিটি কত দেখো পার্সেন্টেজ দেওয়া আছে দশ পার্সেন্ট আমরা বুঝবো যেটা হচ্ছে আমাদের মান আমাদের লাগবে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এর আনুবিক বরটা আমাদের লাগবে তো সোডিয়াম হাইড্রক্সাইড এর আনবিক ভর হচ্ছে দেখো সোডিয়ামের হচ্ছে তেইশ আণবিক ভর অক্সিজেন হচ্ছে ষোলো এবং হাইড্রোজেন হচ্ছে ওয়ান টোটাল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এর হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে আমরা এবার বলতে পারি যে টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি হচ্ছে আমাদের শুধু ছিল টেন গুণ এক্স তো আমাদের এক্স এর মান হচ্ছে এখন টেন পার্সেন্ট এই জন্য আমরা এক্স এর মান বসাবো হচ্ছে টেন আর ডিভাইড হচ্ছে আণবিক ভর তো এই মানটা ক্যালকুলেশন করলে আমাদের টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রাটা বের হয়ে যাবে আমরা যদি এক্সারসাইজে আসি যদি দেখো এবার কি বলা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম পার লিটার ফলে এর মোলাটি বের করো দেখো আগে শুধু পার্সেন্টেজ দেওয়া ছিল এবার পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের ঘনত্বটা দেওয়া আছে তখন আমাদের সূত্রটা হবে দ্বিতীয় সূত্রটা যেটা ছিল টেন গুণ এক্স ইন্টু হচ্ছে ঘনত্ব ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর দেখো আমাদের এক্স এর মান কত পার্সেন্ট এখন টোয়েন্টি পার্সেন্ট আর আমাদের ঘনত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম পার লিটার তাহলে আমরা

আরেকটা হচ্ছে আমাদের পিপি যেটা দেখো মিনিংটা হচ্ছে পার্টস বা মিলিয়ন তো আমরা এখানে তিনটে সূত্রে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে পিপিএম হতে আমরা কিভাবে মোলারিটি রা বের করতে পারি সেটা হচ্ছে দেখো সূত্রটা হচ্ছে মোলারটি সমাজ হচ্ছে পিপিএম বাই এক হাজার গুণ আণবিক বর অর্থাৎ পিপিএমের মানকে আমরা আনবিক বর এবং এক হাজার টাকা ভাগ করলে আমাদের মোলারিটি এককের গণমতাটা বের হয়ে যাবে পরেরটি হচ্ছে দেখো এবার রিভার্স যেটা হচ্ছে মোলারটি থেকে আমরা কিভাবে পিপিএম বের করবো সেটা সূত্রে হচ্ছে দেখো পিপিএম সমাধ বলা হয়েছে মোলারিটি গুণ আণবিক বর গুণ হচ্ছে এক হাজার সর্বশেষ হচ্ছে দেখো মোলারিটি থেকে আমরা কিভাবে পিপিবি বের করতে পারি সেটা হচ্ছে পিপিবি সমান হচ্ছে মোলারিটি গুণ আণবিক বার গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার অফ 6 এর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে দুরেতেই এখানে ছিল 1000 এখানে আছে আমাদের 10 টু দি পাওয়ার অফ 6 তো এই তিনটা সূত্র থেকে আমরা যে অঙ্কগুলো করব এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় এসেছে প্রথমটা দেখাও সেটা হচ্ছে 250 পিপিএম ক্যালসিয়াম কার্বনেটের মোলারিটি নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা যা বসাটা হচ্ছে পিপিএম থেকে মোলারিটিতে যাব সেহেতু আমাদের ক্যালসিয়াম কার্বনে একটা আণবিক বটা লাগবে সেটা আমরা আগে বের করে নিই তো ক্যালসিয়াম কার্বনের আণবিক বটা হচ্ছে দেখো ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো যেহেতু তিনটি পরমাণু তাহলে ষোলো গুণ তিন টোটাল আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের আণবিক বটা হচ্ছে একশো গ্রাম তো এবার আমরা যেহেতু পিপিএম থেকে মোলাটিন যাবো তাহলে আমাদের এই সুতোটা ব্যবহার করতে হবে তো আমরা লিখতে পারি দেখো তো দুশো পঞ্চাশ পিপিএম ক্যালসিয়াম কার্বনের ঘনমাত্রা হচ্ছে আমাদের সুতো ছিল পিপিএম বাই এক হাজার গুণ আণবিক ভর পিপিএম মান হচ্ছে দুশো পঞ্চাশ আমরা দুশো পঞ্চাশ লিখেছি ডিভাইড বা হচ্ছে আমাদের এক হাজার গুণ আনবিক বর দেখো আনবিক বর আমাদের বের হচ্ছে একশো গ্রাম তো আমরা এই মানটা বসে দিলে আমাদের পিপিএম থেকে মোলাটি এককে গণমাত্রাটা বের হয়ে যাবে এবার আসে আমরা হচ্ছে আমাদের এক্সারসাইজ টু তে সেটি বলা হয়েছে

পরবর্তী আমাদের সালফার আণবিক ভর হচ্ছে 32 এবং সর্বশেষ অক্সিজেন হচ্ছে কত 16 যেহেতু অক্সিজেন চারটি পরমাণু আছে এজন্য আমরা চার দ্বারা গুণ করেছি টোটাল আমাদের সালফিউরিক অ্যাসিড আণবিক ভর বের হচ্ছে 98 গ্রাম এবার আমরা পিপিএম এর এককে যদি সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা বের করতে যাই তাহলে আমাদের লিখতে হবে ঘনমাত্রা গুণ হচ্ছে আণবিক ভর গুণ হচ্ছে আমাদের 1000 ঘনমাত্রা হচ্ছে 2 মোলার আণবিক ভর বের করলাম হচ্ছে 98 গ্রাম এবং সর্বশেষ 1000 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পিপিএম একক থেকে আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা আমাদের বের হয়ে যাবে এবার আমরা আমাদের

আমি একটু কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের অঙ্গ যদি ছোট হয় এগুলো আমাদের কিন্তু বেশ কয়েকবার সৃজনশীল অংশে এসেছে সুতরাং তোমরা এগুলো সহজও আছে তোমরা একটু যদি ভালো করে দেখো এছাড়া তোমরা ভালো ভাবে এটা কাবার করতে পারবে